এবার আগের ম্যাচের ভুল শুধরে নিয়ে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের টাইগাররা। সিরিজের প্রথমে হাই স্কোরিং ম্যাচে মাত্র 3 রানের জন্য পরাজিত হয়েছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 27 বলে 37 রান করেন কামিন্দু মেন্ডিস ও 22 বলে 36 রান করেন কুশাল মেন্ডিস। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 1 উইকেট করে শিকার করেন তাসকিন আহমেদ, শেখ মেহেদি, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। 166 রানের লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত 20 ওভারের আগেই 18 ওভার 1 বলে মাত্র 2 উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 38 বলে 53 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও 25 বলে 32 রান করেন তাওহিদ হৃদয় এবং 24 বলে 36 রান করেন লিটন কুমার দাস।